Good morning. Hello, my dear students. How are you? Hope you are keeping well. I am fine too. Thanks to all. Today's online class, I am Priti Barua, assistant teacher, Bashkali Gov Girls High School, Bashkali Chattogram. Today, I am trying to teach you an important topic in our online class. So, I am giving you a short description about a passage narration for the students of class 6, which is very important. Please listen to me what I say. If you follow my class attentively, I will be highly glad. So, my dear students, to please, sit down please, to take your khata and pen. Here, my question is, why did you not go to school yesterday? Gatakal keno tumi bidyaloye jaoni? Said the mother to the girl. Ma metike jiggesha korlo. I was ill. Ami oshustho chilam. The girl replied. মেয়েটি উত্তর দিল, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো? দি মাদার আকসার এগেইন, মা আবার জিজ্ঞাসা করলো, আই এম ওয়েল, আমি ভালো আছি। সেড দ্য গার্ল, মেয়েটি বলল, ডোন্ট ওরি ফর মি, আমার জন্য কোনো চিন্তা করিও না। লেটস স্টার্ট, চলো শুরু করি। হোয়েন আই উইল সেন্স ইট টু এ ইনডাইরেক্ট নেরেশন, অ্যাট ফার্স্ট আই উইল রিড ইট অ্যাটেন্টিভলি অ্যান্ড আই উইল ফলো হোয়াট কাইন্ডস অফ দিস সেন্টেন্স ইজ। সেকেন্ডলি আই উইল ফলো হোয়াট কাইন্ডস অফ টেন্স ইট ইজ। Thirdly, I will follow who is the speaker and who is the listener. At last, if I know it's Bengali, I will understand it easily. My dear students, look, why did you not go to school yesterday? Why did you not go to school yesterday? It was some reported speech. Said the mother to the girl. It was some reported barf. My dear students, tomader sathe ami school er class alap korechhilam. Reporting barf jodi past tense hoy, tahole reported speech er onurup past tense hobe. Success. Reported speech e direct narration e যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, এটা ইন্ডাইরেক্টে কী হবে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, এটা ইন্ডাইরেক্টে কী হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, এটা ইন্ডাইরেক্টে কী হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এটা ইন্ডাইরেক্টে হবে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লাগে, এটা ইন্ডাইরেক্টে হবে? ফার্স্ট পারফেক্ট। রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে, আর ইন্ডাইরেক্টে হবে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হিয়ার হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে আমার কোন সেন্টেন্স বলো তো? ভেরি গুড, এটা হচ্ছে কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সের শেষে কী আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা ধরে নেব এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি, এটা হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কোন টেন্স বলো তো? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ভেরি গুড, এটা কোন টেন্স? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যেহেতু একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, এটা আমাকে কোন টেন্স চেঞ্জ করতে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আমাকে স্ট্রাকচার কোনটা ফলো করতে হবে? ফার্স্ট পারফেক্ট। দি স্ট্রাকচার অফ ফার্স্ট পারফেক্ট ইজ
subject plus head plus mood verb first participle plus object. আরেকটা কথা আছে, এটা কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স না? এবং সেট দ্য মাদার টু দ্য গার্ল, রিপিটিং ভার্বটা আমি কী লিখবো? আসতে পরিবর্তন করব। এবং এখানে হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কী দিয়ে শুরু হয়েছে? ডবল এস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, ইফ বা ওয়েদার কখন লিখবো? যখন আমি সেন্টেন্সটা যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমি ইফ বা ওয়েদার বসাবো, আর যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয় এই ডবল এস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে তখন সেক্ষেত্রে আমি ইফ বা ওয়েদার বসাবো না। এবং যদি হোয়াই থাকলে হোয়াই লিখবো, হোয়াট থাকলে হোয়াট লিখবো, হাউ থাকলে হাউ লিখবো, হোয়েন থাকলে হোয়েন লিখবো। তো আমার এখানে কী আছে? হোয়াই, আমি হোয়াইয়ের জায়গায় হোয়াই লিখবো। আমাকে প্রথমে লিখতে হবে কি? রিপোর্ট নাম্বার হচ্ছে সেট দ্য মাদার টু দ্য গার্ল, আমি এটা কী লিখবো? দি মাদার আস্কড দ্য গার্ল হোয়াই শি, শি মানে কে? গার্ল। হোয়াই শি, শি মানে কে? গার্ল। তাহলে হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। এখানে আমি প্রিভিয়াস ডে কী জন্য লিখছি? যেহেতু আমার রিপোর্টিং বার্ফে রিপোর্টের স্পিসে ডাইরেক্ট নারেশনে স্টার ডে আছে, স্টার ডে থাকলে এটা রিপোর্টের স্পিসে ইন্টারেগে গিয়ে কী হবে? দি প্রিভিয়াস ডে। ইন রিপ্লাই দি গার্ল টোল্ড হার মাদার দ্যাট, এখানে আই ওয়াজ ইল, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এটা কোন টেন্সে পরিবর্তন করতে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে আই মানে কে? দি গার্ল, শি, শি তাহলে কী হবে? হ্যাড বিন ইল। নেক্সট কোয়েশন, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো? দি মাদার আস্কড হার এগেইন, মা মেয়েটিকে আবার জিজ্ঞাসা করো আজ তুমি কেমন আছো। আমাকে লিখতে হবে দেন দি মাদার আস্কড হার এগেইন। তাহলে হাউ আর ইউ টুডে এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এটাকে চেঞ্জ করতে হবে কোন টেন্সে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। আমি হাউ এর জায়গায় হাউ লিখব, হাউ। ইউ মানে এটা কোন পার্সন? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কাকে বলে করবে? অবজেক্টকে। কারণ ফার্স্ট পার্সন কাকে বলে করে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন অবজেক্টকে, আর থার্ড পার্সন পরিবর্তন হয় না। তাহলে ইউ সেকেন্ড পার্সন, এটা অবজেক্টকে ফলো করবে। কেন? অবজেক্ট মানে কে? দি গার্ল, হাউ শি, হাউ শি ওয়াজ। টুডের পর তো কী হবে? দ্যাট ডে। টুডে থাকলে কী হবে? দ্যাট ডে। ভেরি গুড। তারপর বলছে আই এম ওয়েল, আমি ভালো আছি। একথা কে বলছে? সেট দ্য গার্ল, মেয়েটি বললো। তাহলে আমি লিখব দি গার্ল, মেয়েটি কাকে বলছে? তার মাকে বলছে। দি গার্ল টোল্ড হার মাদার দ্যাট আই এম ওয়েল, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এটাকে আমি কোন টেন্সে করবো? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে করবো। আই মানে কে? মেয়েটা, ফার্স্ট পার্সন। সাবজেক্টকে বলো করবে? শি ওয়াজ ওয়েল, সে ভালো ছিল। অ্যান্ড এ কথাটা বলার পর মেয়েটা আরেকটা কথা বলছে, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য কোনো চিন্তা করিও না। ডোন্ট ওয়ারি ফর মি, এটা হচ্ছে আমার কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স না?
अर्थात तुम्हारा जानो इम्पेरेटिव सेंटेंस है रिपोर्टेड स्पीच द्वारा यदि आदेश उपदेश अनुरोध निषेध कोई किस परिस्थिति में बोला ना जाए से क्षेत्र में बसा टोल्ड बसा जो हमें लिखब एंड टोल्ड हार मदार আরেকটা কথা আছে এটা বলছে ডু নট ওয়ারি ফর মি এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সরি ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট ওয়ারি ফর মি এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স এখানে কি দিয়ে শুরু হয়েছে নট টু দিয়ে আমাকে শুরু করতে হবে তাহলে কি দিয়ে নট টু দিয়ে টোল্ড হার মাদার নট টু ওরি ফর মি মানে কে হার অর্থাৎ মেয়েটির জন্য তার জন্য চিন্তা না করতে ওকে ওকে হোপিং ইউ আর আন্ডারস্ট্যান্ড মি নাও আই উইল গিভ ইউ এ হোম টাস্ক ফর ইউর নেক্সট ক্লাস দি হোম টাস্ক ইজ দিনাজপুর বোর্ড 2014 from previous question. No more today. See you again. Goodbye. Stay home. Stay safe.